বাম হাতে জোর পাচ্ছেন না বালু সার্ভাইকাল স্পাই স্পন্ডালাইসিসের জন্যই এই সমস্যা কিনা খুঁটিয়ে দেখছে বিশেষজ্ঞ চিকিৎসকরা অন্য কোনো কারণে এই সমস্যা হচ্ছে কিনা তাও জানতে রবিবার দুপুরে আরও একবার এমআরআই করা হবে মজুরে রবিবার দুপুরে আড়াইটে পর্যন্ত ডপলার হল্টার মনিটরিং চলবে জ্যোতিপ্রিয় আর তার হৃদপিণ্ডে কোনো সমস্যা রয়েছে কিনা তা জানার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে বছর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের ডান কিডনিতে সমস্যা ধরা পড়েছিল সেই সময় চেন্নাইতে গিয়ে চিকিৎসা করেছিলেন তিনি সুস্থ হয়েছিলেন এবার টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারির সময় দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে চিকিৎসকরা অবশ্য বলেছেন মন্ত্রীর শারীরিক অবস্থা অনুযায়ী মাত্রাতিরিক্ত ক্রিয়েটিনিন থাকা স্বাভাবিক জ্যোতিপ্রিয় মল্লিকের রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক রাখতে ওষুধ চলছে ইতিমধ্যেই পর আদালতে শুনানি চলাকালীন জ্ঞান হারিয়ে যায় রেশন দুর্নীতি ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে বনমতি জ্যোতিপ্রিয় মল্লিক বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল শনিবার দিন পর তার নানান শারীরিক পরীক্ষা হয়েছে সন্ধ্যাবেলা হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন করে প্রকাশ করে জানানো হয়েছে জ্যোতিপ্রিয়র মেডিকেল স্ট্যাটাস স্থিতিশীল